ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা গো বাবা গো বাবা গো বাবা। আল্লাহ রাসূল হাসান বিন সাবিতকে তার আবৃত্তি শুনে তার তখন তো তৎকালীন যুগে যারা কালচার করতো সবাইকে এক বাক্যে কবি বলা হতো। আল্লাহ রাসূল নিজে হাসান বিন সাবিতকে তার গায়ের চাদর খুলে দিয়েছেন, সেই দৃশ্যের প্রেক্ষাপট এখানে তৈরি হলো। জাস্ট উপহার দেওয়া মানে আল্লাহ রাসূলের এই সংস্কৃতিকে ভালোবাসা, ঠিক কিনা? এই জন্য বাচ্চাদেরকে অবশ্যই কোরআনের এই ময়দানে মাদ্রাসায় পড়াবেন। পাশাপাশি একটি বাচ্চা ধ্বংস হয়ে যায়, আমি একজন শিক্ষক মানুষ, একজন ইউনিভার্সিটি টিচার হয়ে আপনাদেরকে বলতে চাই, সন্তানকে সংস্কৃতির উপরে গড়ে তুলবেন। কারণ হলো, যার ভেতরে ইসলামী সংস্কৃতি নাই, আল্লামা রব নাই, তার ভেতরে ঠিকই আছে বাদাম বাদাম কাঁচা বাদাম, ও এগুলো আপনারাও জানেন। তার মানে হলো খুব সহজ হিসেব, ইসলামী সংস্কৃতি, আল্লাহ রাসূলের হামদ, কোরআনের সুর, নাতের সুর যদি কারো হৃদয়ের ভেতরে প্রবেশ না করে থাকে, ওই পাত্রে ওই অবয়বে অবশ্যই অপসংস্কৃতি ঢুকে আছে। সুতরাং এটাকে ওয়াশ করুন, ওয়াশ করে অপসংস্কৃতি ফেলে দিয়ে আল্লাহ রাসূলের সংস্কৃতিকে ভেতরে প্রবেশ করুন। কারণ হলো, কোনো জাতিকে তুমি ধ্বংস করতে চাও, তার সংস্কৃতিকে ধ্বংস করে দাও। এই জন্য প্রত্যেকটা বাচ্চাকে সাদাকায় জারিয়ার জন্য কি করবেন, ইসলামী সংস্কৃতিকে, যেই সংস্কৃতির ব্যাপারে আল্লাহ রাসূল উদ্বুদ্ধ করেছেন। যাই হোক, কথা নয়, সর্বশেষ শেখ নিজেও বলেছেন আরেকটি গানের কথা, দেখুন। আর কি বলতে চাই, হুমায়ুনগরের ভূঁইয়া বাদেরপুর থেকে ওনার এই নাতে ওনার এই গজলে আবৃত হয়ে মারহাবা মারহাবা, আপনার গজল শুনে মাদ্রাসার জন্য 5000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার দাঁড়িয়ে বলুন, আমিন। বাবা তুমি কেমন আছো, ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা তুমি কেমন আছো, ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো
বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পাই না তোমার খোঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তোমার খোঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট বাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট বাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা গো বাবাকে ভালোবাসবেন। এই মানুষটা এই জমি থেকে অনেক গ্রাম জড়িয়ে আমাদেরকে মানুষ করেছেন। ইমাম ভাই বাবা হারিয়েছেন, আমি যাওয়ার সময় আমাকে বললো এখানে তার বাবা সই আছেন। এই জন্য আর যারা আমরা বাবা হারিয়েছি, যারা বাবা হয়েছি, যারা ছেলে, বাবাকে বেশি বেশি সম্মান করি। শায়েদ যথেষ্ট টাইম আমাকে দিয়েছেন, এই জন্য তার প্রতি আমার কৃতজ্ঞ। আল্লাহ তাকে হায়াতে ইবাদত করুন, সে যেন এই যে দেশ বিদেশ সফরগুলো আল্লাহ যেন তাকে নিরাপদ করেন, এবং কাল হাসরের ময়দানে আল্লাহ যেন প্রত্যেকটা বান্দার জান্নাত দেওয়ার ব্যাপারে ওসিলা তালাশ করবেন। আমরা যারা ইসলামকে ভালোবেসে, সংস্কৃতিকে ভালোবেসে, আমরা যারা এখানে এসেছি, যারা এখানে এসেছি, আল্লাহ যেন আমাদের সবাইকে সেই ওসিলা হিসেবে কালকে জান্নাতে দান করেন ইনশাআল্লাহ। আমার কথায় আমার পরিবেশনের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা।